কোন ধরনের মানুষ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এবং কোন ধরনের মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বেশি অপ্রিয়। যেসব মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন, সেই মানুষদের কথা কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। আবার যাদেরকে আল্লাহ অপছন্দ করেন তাদের কথা আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন। তো এ বিষয়ে আমাদের দীর্ঘ দুইটা বক্তব্য আছে অনলাইনে, ইউটিউবে, ফেসবুকে। একটা হলো যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন বা আল্লাহর প্রিয় যারা, আর যাদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন বা ভালোবাসেন না সেই মানুষগুলো, আমরা সংক্ষেপে শুধুমাত্র তাদের তালিকাটা বলে দিতে পারি। আল্লাহর ভালোবাসার তালিকা আমরা জানি, কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি ইউহিব্বুল মুত্তাকিন, মুত্তাকিদেরকে ভালোবাসেন, যারা আল্লাহর ভয়ে হারাম কাজ থেকে, অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। মানুষদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, হারাম থেকে বাঁচার জন্য স্ট্রাগল করেন, অন্যায় সেজন্য ফিরে আসছেন। এই যে চেষ্টাটা, এই চেষ্টাকারী যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ ভালোবাসেন। অন্য আয়াতে তিনি বলেছেন যে ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন, যারা গুনাহ হয়ে গেলে সাথে সাথে লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাফ চান, ছোট হয়ে ফিরে আসেন, আর কখনো করবেন না এই সংকল্প করেন, এবং যারা পবিত্রতা অর্জন করেন ভালো করে, এদেরকে আল্লাহ পছন্দ করেন। অন্য আয়াতে আসছে আল্লাহ বলেছেন যে তিনি ইউহিব্বুস সাবিরিন, ধৈর্যশীলদেরকে তিনি পছন্দ করেন, ভালোবাসেন। কোন আয়াতে আসছে তিনি বলেছেন ইউহিব্বুল মুহসিনিন, তিনি মহসিন বা সৎকর্মশীল, খুঁটে খুঁটে ভালো কাজগুলো খুঁজে খুঁজে করে বেড়ায় মানুষদের পছন্দ করেন। অন্য আয়াতে আসছে ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ প্রতি ভরসাকারীদেরকে তিনি পছন্দ করেন। আর যাদেরকে অপছন্দ করেন সেই মানুষগুলোর তালিকাও কোরআনে আছে, যেমন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু লা ইউহিব্বুল যালিমিন, তিনি জালিমদেরকে পছন্দ করেন না, যারা মানুষের প্রতি জুলুম করে বেড়ায়, টর্চার করে, অন্যায় করে, অবিচার করে, এদের পছন্দ করেন না। ইন্নাহু লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, যারা অহংকারী, যারা গর্ব করে বেড়ায়, তারপর দেখায় বেড়ায়, এই মানুষগুলোকে আল্লাহ পছন্দ করেন, আল্লাহ বিনয়ীদেরকে পছন্দ করেন। অন্য আয়াতে আসছে তিনি বলেছেন ইন্নাহু লা ইউহিব্বুল খায়েনিন, তিনি যারা খেয়ানত করে, আমানত রক্ষা করে না, মানুষের আমানত নষ্ট করে, তাদেরকে পছন্দ করেন না। অন্য আয়াতে আসছে ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা মুসরিফদেরকে, অপচয়কারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। অন্য আয়াতে আসছে তিনি বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুহতাদিন, সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আরেক জায়গায় আসছে ইন্নাহু লা ইউহিব্বুল ফাসাদ, অন্য আয়াতে আসছে ইন্নাহু লা ইউহিব্বুল মুফসিদিন, ফাসাদকারী যারা, হাঙ্গামা সৃষ্টিকারী, গণ্ডগোল সৃষ্টিকারী, যেখানে যা ভেজাল লাগায় দেয়, ফেতনা সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। অন্য আয়াতে আসছে তিনি বলেছেন যে তিনি লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম, আল্লাহ তাআলা আল্লাহর প্রতি অবিশ্বাসী এবং পাপিষ্ঠদেরকে তিনি পছন্দ করেন না। অন্য আয়াতে আসছে তিনি বলেছেন খাওয়ানান আসীমা, ওই যে খেয়ানতকারী যেটা আগেও গেছে, এদেরকে আল্লাহ পছন্দ করেন না। অতএব খুঁটে খুঁটে আল্লাহর পছন্দনীয় মানুষগুলোর তালিকা আর অপছন্দনীয় মানুষগুলোর তালিকা করে আমাদের আশেপাশে রাখা আছে দরকার, ডায়েরিতে নোট রাখা দরকার, কোথাও লিখে রাখা দরকার, এবং দেখা দরকার যে পছন্দের তালিকায় আল্লাহ যারা আছেন আমার মধ্যে তাদের বৈশিষ্ট্যগুলো আছে কি না, অপছন্দের তালিকায় যারা আছেন তাদের কোনো খারাপ গুণ আমার মধ্যে আছে কি না, এই জিনিসগুলো আমাদের প্রতিনিয়ত দেখা দরকার। আমরা আমাদের প্রিয় মানুষদের পছন্দের তালিকা জানি, আমার স্ত্রী কী পছন্দ করে আমি জানি, আমার মা কী পছন্দ করে আমি জানি, আমার ছেলে মেয়ে কী পছন্দ করে আমি জানি, কিন্তু আমরা অনেকে যদি জিজ্ঞেস করা হয় যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী পছন্দ করতেন, আল্লাহ তাআলা কাকে ভালোবাসেন, আল্লাহর কাছে কোন কাজটা প্রিয়, তখন আমরা অনেকে বলতে পারবো না। এর মানে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা খুবই খারাপ। এই সম্পর্ক নিয়ে আল্লাহর কাছে জান্নাত কোন মুখে দাবি করবেন, সেজন্য আল্লাহর পছন্দ অপছন্দের তালিকা জানতে হবে এবং সেগুলো নিজের জীবনে আমলে আনতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।